দাসপুর দুই ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েত। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে এই অঞ্চলে প্রায় 2 কিলোমিটার রাস্তার ধারে বনসৃজন প্রকল্পের চারা গাছ লাগানো হয়। চারা গাছগুলিকে গৃহপালিত পশুজন্তুর হাত থেকে রক্ষা করার জন্য নেটের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। সেই নেটের জালে ধরা পড়ল একটি গোসাপ। বহুক্ষণ ধরে ওই গোসাপটিকে জালের মধ্যে আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই ওই গোসাপটিকে বাঁচানোর উদ্যোগ নেন। দীর্ঘ প্রচেষ্টার পর ওই গোসাপটিকে মুক্ত করা সম্ভব হয়। এলাকার বাসিন্দারা জানান, হামেশাই ওই নেটের জালে বেশ কিছু বন্যপ্রাণী আটকে পড়ছে। নেটের জালগুলি এত বড় ফাঁসের ব্যবহার করার ফলেই এমনটা ঘটছে জানান গ্রামবাসীরা। একই সাথে পঞ্চায়েতে বিষয়টি জানাবেন বলে তারা ঠিক করেন। ক্যামেরায় সুমন্ত গোস্বামীর সাথে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, স্থানীয় সংবাদ। খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।